বাজারে আমরা অনেক ধরনের কুল দেখতে পাই, আর এই সরস্বতী পুজোর সাথে কুলের একটা চিরাচরিত সম্পর্ক আছে। আর এত কুলের মাঝখানে টোপা কুল আমাদের বাঙালিদের মধ্যে একটা অন্যতম, কারণ এই টোপা কুলের আচার বা চাটনি খেতে আমরা খুব পছন্দ করি। আমরা আজকে বানাবো এই টোপা কুলের চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অদিতি, আর আমার কুকিং ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই টোপা কুল বা মিষ্টি কুলের চাটনির রেসিপি। তাহলে চলুন এই অতি জনপ্রিয় রেসিপিটা দেখে নেওয়া যাক। কুলের চাটনি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে কুল, এগুলোকে টোপা কুল বলা হয়। আর এই কুলগুলোকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, এভাবে ফাটিয়ে নিতে হবে, না হলে ভিতরে রসটা ঢুকবে না। আর লাগছে আখের গুড়, এখানে 50 গ্রামের মতো আখের গুড় আছে। অল্প একটু ক্রাস্ট করা ধনে, সর্ষে আর মৌরি এটা ফোড়নের জন্য, আর শুকনো লঙ্কা নিয়েছি 2, নুন পরিমাণ মতো, চিনি এবং লাগছে হলুদ। প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল ইউজ করলাম। তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা 2 ছিঁড়ে দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য কালো সর্ষে, মৌরি আর ধনে যেটা ক্রাস্ট করে রেখেছিলাম, শুকনো খোলায় অল্প একটু নেড়ে নিয়ে এটাকে আমি ক্রাস্ট করে নিয়েছি। তো এইটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যেন খুব বেশি পুড়ে না যায়, এর মধ্যে আমি কুলগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু হলুদ সরিয়ে এটাকে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আমি বলবো সম্পূর্ণ আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। অন্য কোনো কিছু কুক করবার সময় এটা আমাদের কি হয়, চিনিটা আমরা পরে দিই, কারণ জিনিসটা সিদ্ধ হবে না এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যেটা এটা পাকা ফুল, এটা সেইভাবে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা অল্প একটু জল পড়লেই সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে আমি চিনিটা আগেই দিয়ে দিলাম, চিনিটা ভালো করে গলে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ফুলগুলো ভালো মতো ডুবে যাবে, এই অনুপাতে আমরা জলটা দেব। জলটা যখন ভালো মতো ফুটে উঠেছে এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমরা লো টু মিডিয়াম ফ্লেমে করব, গুড়টা যতক্ষণ না গলছে আমরা মিডিয়াম ফ্লেমেই রাখবো, তারপরে গুড়টা গলে গেলে আমরা লো ফ্লেমে করে দেব। পুরো গুড়টা আমাদের গলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমি ফ্লেমটাকে লো করে দেব, আর একটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। চাটনি আমাদের কমপ্লিট পুরোপুরিভাবে, আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে নিন, যাতে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। তাহলে দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।